নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, অভিযানের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং পরিবেশ বান্ধব ব্যাগ সরবরাহের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। আপনারা জানেন যে অক্টোবরের 1 তারিখ থেকে সুপার শপগুলোতে পলিথিন বন্ধের ঘোষণা করা হয়েছিল, আজ থেকে কিন্তু কাঁচা বাজারগুলোতে পলিথিন বন্ধ করা হয়েছে, যার কারণে সকালে কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাছ বাজারে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে। আমরা দেখাতে চাচ্ছিলাম যে পলিথিনের ব্যবহার আসলে কোনোভাবেই কিন্তু কমানো যাচ্ছে না, যে যদি না উৎপাদন কমানো যায়। আর বাংলাদেশের কিন্তু 64% মানুষ কিন্তু পলিথিন ব্যবহার করে, তার মধ্যে ঢাকায় কিন্তু প্রতিদিন 2.5 কোটিরও বেশি পলিথিন ব্যবহৃত হয়। যদি আমরা পলিথিন, সাধারণ মানুষদের সাথে পলিথিন নিয়ে কথা বলেছিলাম যে তারা কিভাবে আসলে বিষয়টাকে দেখছে, যে পলিথিন বন্ধের যে সতর্কতা দেয়া হয়েছিল এক প্রকার, এবং বন্ধ নিষিদ্ধ করা, পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সে জায়গা থেকে তারা আসলে পলিথিন ব্যবহার বন্ধ করতে পারছে কিনা একটু যদি কথা বলি, যে আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে এক্সকিউজ মি একটু কথা বলতে চাই, যে পরিবেশের আপনার সাথে একমত আমি, আপনার সাথে আমি একমত, কারণ পলিথিন এমন একটা জিনিস, এটা মনে করেন যে এটা পচনশীল, মানে পচন না, এটা কিন্তু যেখানে আছে সেখানে কিন্তু ড্রেন বন্ধ করে ফেলে, মনে করেন যে তারপরে রাস্তাঘাটের। আপনি কি ব্যবহার বন্ধ করেছেন কিনা আজকে, যে মাছ কিনছেন কিভাবে নেবেন? এখন ওরা তো পলিথিন দিয়ে দিচ্ছে, কিভাবে নেবো তাহলে? অভ্যাস কি করা যায়? অবশ্যই করা যায়, আমি চেষ্টা করবো নেক্সট টাইম করার জন্য সেটা। ধন্যবাদ। দেখতে পাচ্ছিলাম আমরা বাজার জুড়ে কিন্তু, প্রতিটা বাজার জুড়ে কিন্তু পলিথিনের ব্যবহার অধিক, প্রত্যেক বাজারে কিন্তু এখন পর্যন্ত পলিথিন ব্যবহার বন্ধ করা যাচ্ছে না, যদিও বিগত সরকারের আমলেও বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল, এবারও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আজকে এখান থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে, আজকে 1 নভেম্বর হিসেবে কিন্তু সতর্কমূলক অভিযান পরিচালনা করা হয়েছে, আর আগামী 3 তারিখ 3 নভেম্বর থেকে উৎপাদনগুলোতে, উৎপাদন কেন্দ্রগুলোতে কিন্তু অভিযান শুরু হবে। শুধুমাত্র অভিযান না, সেই সাথে যদি পলিথিন উৎপাদন বন্ধ না করে তাহলে জরিমানাও করা হবে। এই ছিল আমার কাছে। বৃষ্টি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।